প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শূন্য বয়স থেকে চালু হতে যাচ্ছে এনআইডি, এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের এই যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এই কার্যক্রম সম্পর্কে আজকের এই সংবাদটি আপনাদের সামনে নিয়ে এসেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এই ভিডিওটির মাধ্যমে এই সংবাদের বিস্তারিত আমি জানাব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন বিস্তারিত জানা যাক। পত্রিকাটি লিখেছে, সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনতে কিছু আইনি জটিলতা আছে বলেও জানান তিনি। মঙ্গলবার 26 অক্টোবর সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফ্রম আয়োজিত বিএসএফ সংলাপে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মূল দুটি বিভাগ রয়েছে, এর একটি হচ্ছে জন নিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। এই দুই বিভাগে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। আমরা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ওভাবে শুরু করতে পারিনি, এখনো পরিকল্পনা চলছে কিভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো, আমাদের নির্বাচন কমিশন 18 বছরের পর থেকে এনআইডি দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার যে পরিকল্পনা তার সম্পর্কে এই ছিল আমার আজকের সংবাদে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।